প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে আরাফাতের ময়দানে হাজির হন লাখো মুসল্লি। হজের আনুষ্ঠানিকতা শেষে সেখানে দেয়া হয় পশু কোরবানি। 20 লাখেরও বেশি মানুষ হজ পালন শেষে কোরবানি দিয়ে থাকেন, কিন্তু এই বিপুল পরিমাণ মাংস কি করা হয়? সঞ্জিদা আজিজ জানাচ্ছেন বিস্তারিত। একটা সময় ছিল যখন প্রক্রিয়াজাতকরণের বিড়ম্বনায় সৌদিতে কোরবানির মাংস মাটিতেই পুঁতে ফেলা হতো, যা শুধু অপচয়ই নয় বরং পরিবেশেরও ক্ষতি করত। তবে 1983 সালে প্রথম মক্কা, মিনা ও আশপাশের এলাকার পরিবেশ রক্ষার্থে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়। ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি মুসলিম বিশ্বের 27টি দেশের মানুষের খাবারের সংস্থান হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। 25 বছর আগে প্রকল্পের অংশ হিসেবে ওয়াইসেমে একটি স্বয়ংক্রিয় কসাইখানা প্রতিষ্ঠা করা হয়। পরিচ্ছন্নতা কর্মী, কসাই ও প্রশাসক সহ 40,000-এর বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয় সেখানে। হজের সময় জবাই করা লাখ লাখ ভেড়া, গরু ও উটের মাংস যেখানে প্রক্রিয়াজাত করা হয়। কোরবানির মাংস নিয়ম মেনে বন্টন করা হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি মসজিদুল হারামের আশপাশে দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ শুরু হয়। মুসলিম দেশগুলোতে সেই মাংস পাঠানো হয় মহরম মাসের প্রথম দিন। 250টি দাতব্য সংস্থার মাধ্যমে সৌদি আরবের মধ্যেও মাংস বিতরণ করা হয়। হাজিদের বড় একটি অংশ ISDB-র ওপর কোরবানির দায়িত্ব ছেড়ে দেন। এতে সময় যেমন বাঁচে, তেমনি প্রতারিত হওয়ার শঙ্কাও থাকে না। এমনকি সেই প্রকল্পের অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশেও আসে দুম্বার মাংস। এখন বিশ্বের প্রায় 10 কোটি ঘরে বিতরণ করা হয় হজের সময় কোরবানি করা পশুর মাংস। সঞ্জিতা আসিস, বিজয় টিভি, নিউজ ডেস্ক।